আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে আপনার পরিচয়টা যদি একটু দর্শকদেরকে দিতেন ভাই। আমার পরিচয়, আমি সর্দার শাহাবুল, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া, দাসুরিয়া থেকে 1.5 কিলো আমার বাড়ি। আচ্ছা, আপনার তো মূলত গরু কেনা বেচা করে থাকেন? জি। আচ্ছা, তো বর্তমানে কি ধরনের গরুগুলো পাওয়া যাচ্ছে দেখাবো। আমি 4টা গির বাচ্চা আর 3টা সায়াল আর 2টা আছে বকনা, একটা মুন্ডি আর একটা মুন্ডি বাদে 2টা হলস্টাইন ফ্রিজিয়ান। মোট গরু দেখাবেন 9টা? হ্যাঁ, এই 9টা দেখাবো, আরও আছে, আর দেখাবো না, এই 9টা দেখাবো আজকে। প্রেগনেন্ট গরু আছে, ওটা আর এই সপ্তাহে দেখাবো না। আচ্ছা, তো সংগ্রহটা কেমন চলতেছে বা কেনা বেচাটা কেমন চলতেছে? হ্যাঁ, মোটামুটি চলতেছে ভাই। দর্শক দেখে শুনে নিতে পারতেছে? হ্যাঁ, দেখে শুনে নিতে পারতেছে। দর্শক আসলে আরো ভালো হয়, দেখে শুনে নিতে পারবে, না আসলেও সমস্যা নাই। আপনি ভিডিওতে একটু ভালো করে দেখান গরুর জাত মানগুলা, তাহলে পরে দর্শকের সমস্যা হবে না। ভালো মতো দেখালে তাহলে সে কোনো ভাই প্রবাসী আছে, তারা সেখান থেকে তো কেনা বেচা করতে আসতে পারবে না, তাই না? তাহলে ভালো করে দেখালে সে সেখান থেকেই মানদান নির্ণয় করতে পারবে। আচ্ছা, তো গরুগুলো দেখাই। আচ্ছা ঠিক আছে। সিরিয়ালের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা একটা নেপালি গির জাতের বাচ্চা। নেপালি গির জাতের একটা বাচ্চা। জি জি, কানগুলো দেখান, নাভি কম্বলটা দেখান, ইনশাআল্লাহ দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবেন। তারপরে আমি বলতেছি, নেপালি গির জাতের একটা বাচ্চা। বয়সটা কেমন এটার? এটার বয়স হবে 7 মাস মতো। 7 মাস বয়স? জি। আচ্ছা, প্রথম 4টার তো একটা লট করছেন? হ্যাঁ, প্রথম 4টার লট করছেন। তার মানে এটা লটের প্রথমটা? প্রথমটা। আচ্ছা, দর্শক নাভিটা আপনারা দেখতে পাচ্ছিলেন, কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন, কানগুলো, মাথাটা। আসলে সকালবেলা গরু তো ধোয়ানো হয় নাই, এর জন্য একটু গা সাত ময়লা টলাও আছে। হ্যাঁ, তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বারটা। লটটা কত রাখছেন? এটা আমি লটে দাম রাখছি 65,000 টাকা পিস। তো এটা দেখলাম আমরা প্রথমটা। তো দর্শক চলুন লটের দ্বিতীয় বাচ্চাটা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 2 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটাও একটা নেপালি গির জাতের বাচ্চা ভাই। নেপালি গির জাতের বাচ্চা। বয়সটা কেমন এটার? এটারও প্রায় সেম 7 মাস বয়স। 7 মাস বয়স। 65,000 টাকা লটের দ্বিতীয় বাচ্চা এটা? জি, এটা দ্বিতীয় বাচ্চা। দর্শক, 65,000 টাকা লটের দ্বিতীয় বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সুস্থ সবল। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা, নাভি কম্বল দেখতে পাচ্ছিলেন। তো দর্শক চলুন আমরা আপনাদেরকে সিরিয়ালের 3 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই। এটা দেখলাম আমরা দ্বিতীয় বাচ্চাটা। সিরিয়ালের 3 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, আনকমন কালারের একটা বাচ্চা। সিরিয়ালের 3 নম্বর বাচ্চা, এটাও নেপালি গির জাতের একটা বাচ্চা ভাই। এটার বয়সটা কেমন? সবল। এটাও 6.5 মাস বয়স। 6.5 মাস বয়স? জি। দর্শক, 6.5 মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, সার বাচ্চাটা নেপালি গির, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সার হবে, সম্পূর্ণ সুস্থ সবল, কোনো বাচ্চা অসুস্থ নাই, খাওয়া দাওয়ায় কোনো রকমের ত্রুটি নাই, সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছিলেন, নিঃসন্দেহে দর্শক নিতে পারবে এই গরুর কোনো রকমের কোনো ত্রুটি নাই। এটা দেখলাম আমরা লটের 3 নম্বরটা। দর্শক, 65,000 টাকা লটের 3 নম্বর বাচ্চাটা দেখলাম। তো দর্শক চলুন লটের 4 নম্বর বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের পরবর্তী লাস্ট 4 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম লটের, 65,000 টাকা লটের। এটার বয়সটা কেমন? এটার বয়সও 7 মাস হবে। এটাও একটা নেপালি গির জাতের বাচ্চা, 7 মাস বয়সের। হ্যাঁ, এটাও সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ সবল। দর্শক, মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, বাচ্চাটা খুবই সুন্দর একটা বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, নাভিটা দেখতে পাচ্ছেন, কম্বলগুলো আপনারা দেখতে পাচ্ছেন,
লট এটা রাখছেন 65,000 টাকা লটের লাস্ট বাচ্চাটা, 65,000 টাকা লটের 4 নম্বর বাচ্চা লাস্ট বাচ্চা এটা। আচ্ছা লটটা তো রাখছেন 65,000 টাকা, তো সেক্ষেত্রে কি দরদাম করা যাবে? যদি কোনো ভাই আমার আরও তিনটা আছে একসঙ্গে যদি কালে নেয় সেক্ষেত্রে কমাতে, মোট চারটা লটটা ধরে নিলে কম বেশি করা যাবে, কম বেশি করা যাবে। তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো আপনাদেরকে দেখাই। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা তিনটা একটা লট করছি, এটা একটা 100 বিটের শায়াল। তিনটা লট করছেন না দর্শক? তিনটা লট করছে দেখতে পাচ্ছেন, 100 ব্রিডের শাহিওয়াল। শাহিওয়াল বয়সটা কেমন এটার? এটার বয়স 8 মাস। বয়সটা 8 মাস, তা 8 মাস বয়স হিসেবে গ্রোথটা তো অনেক ভালো। আর যেহেতু এখানে তিনটা লট করছেন, তিনটা লটটা কত রাখছেন? এটা আমি 71,000 টাকা পার পিস। 71,000 টাকার লট রাখছেন? হ্যাঁ 71,000 টাকার লট রাখছেন। তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের প্রথমটা, প্রথমটা সম্পূর্ণ সুস্থ সবল, খাওয়া দাওয়া দেখান, এর যে নিচে নাভি কম্বলটা দেখান, সম্পূর্ণ সুস্থ সবল আছে, নিতে পারবে, কোনো মতন অসুস্থ নাই। এটা দেখলাম আমরা প্রথমটা, এটা প্রথমটা। তো দর্শক চলুন দ্বিতীয় লটের 71,000 টাকা লটের দ্বিতীয় গরুটা আমরা আপনাদেরকে দেখাই। এটা দেখলাম আমরা প্রথম গরুটা, তো দর্শক চলুন দ্বিতীয় গরুটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের দ্বিতীয় গরুটা দেখতে পাচ্ছিলাম 71,000 টাকা লটের, এটার বয়সটা কেমন? এটার বয়সও 8 মাস। এটার বয়সটাও 8 মাস। দর্শক 8 মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, এটা একটা শায়াল বাচ্চা, শায়াল বাচ্চা, বেশ একটা শায়াল বাচ্চা, বয়সটা 8 মাস, বয়সটা 8 মাস। দর্শক নাভিটা আপনারা দেখতে পাচ্ছেন, কম্বলগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। 71,000 টাকা লটের দ্বিতীয় গরুটা দেখলাম আমরা, তো দর্শক ছিলেন 71,000 টাকা লটের তৃতীয় গরুটা আমরা আপনাদেরকে দেখাই। দর্শক নিঃসন্দেহে নেবে একবারে সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা, আপনি দেখেন ভালো করে দেখেন, পিছনটা দেখেন একটু, নামি কম্বলটা দেখেন। সিরিয়ালের পরবর্তী লাস্ট বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল বাচ্চা, জি। এটার বয়সটা কেমন? এটার বয়সও 8 মাস। 8 মাস বয়সের আরেকটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, 100 ব্রিডের শাহিওয়াল। দর্শক মাথাটা আপনি তিনটা শাহিওয়ালের একটা লট করছে, এই তিনটা শাহিওয়াল একসঙ্গে একটা দাম রাখছি 71,000 টাকা লট, তিনটা একটা লট, দরদাম করা যাবে? এখন কোনো ভাই এই তিনটা আর চারটা যে দুইটা লট করছে, যদি কোনো ভাই একসঙ্গে নেয় তাহলে সেক্ষেত্রে আমি দাম দর করা যাবে, কম আছে। আচ্ছা তো পরবর্তী গরুগুলো দেখাই। পরবর্তীতে একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু নিয়ে আসলেন আমাদের সামনে, হলস্টাইন ফ্রিজিয়ান গরু, একটা হাই পাস্টেন অরেঞ্জ হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, সুন্দর করে দেখান, এর চামড়ার দেখ কতটা সব পাতলা দেখছেন, কতটা দে চামড়াটা পাতলা। বয়সটা কেমন এটার? এটার বয়স হবে 11 মাস কিলা। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই, ওলানটা দেখান, চারটা বাট দেখান, চারটা আছে। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন, বাটগুলো ভালো আসছে, মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? এটার আমি দুইটাতে একটা লট করছি, দুইটা 8-9 দুইটা লট, দুইটাই বকন, দুইটাই বকন। তো পরবর্তীটা দর্শকদেরকে দেখাই, পরবর্তী লাস্ট বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা হচ্ছে বকনার দ্বিতীয় বাচ্চা, দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয়। এটার বয়সটা কেমন? এটার বয়সও 12 মাস হবে, 12 মাস। দর্শক 12 মাস বয়সের বকনাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এটা কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ানের একটা মুন্ডি বাচ্চা, ভালো করে দেখুন, মুন্ডি বাচ্চা, হ্যাঁ, শিং নাই দর্শক দেখতে পাচ্ছেন, আর আগেরটা শিং আছে, হ্যাঁ আগেরটা শিং আছে। বাটগুলো একটু দেখাই দর্শকদেরকে, সম্পূর্ণ দেখান, বাটগুলো দেখান দর্শক, বাটগুলো দেখতে পাচ্ছেন, বাটগুলো ভালো আসছে, মাজাটাও খুব ভালো আসছে, দেখেন চামড়াটা কত পাতলা দেখেন দর্শক, চামড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব কি সুন্দর একটা বাচ্চা। বয়সটা 12 মাস, হ্যাঁ বয়সটা 12 মাস, মাস দেখ গেলে রেডি হয়ে যাবে, হ্যাঁ মাস দেখ গেলে রেডি হয়ে যাবে। তো দুইটা বাচ্চার জোড়া দাম কতটা ওশার দেখেন, ভারী কতটা মাজাটা দেখাইছি আমরা। তো দুইটার জোড়া কত রাখছেন? এটা আমি জোড়াইতে দাম রাখছি 160,000 টাকা, জোড়া দাম রাখছেন 160,000 টাকা, দাম দর করা যাবে, দাম দর করা যাবে দর্শক, 160,000 টাকার চা দাম দর দাম করা যাবে। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন, হ্যাঁ আজকে মোটামুটি ইনশাআল্লাহ এই পর্যন্তই। যোগাযোগটা কিভাবে করবে?
যোগাযোগ আমি শাহাবুল, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া বাজার থেকে আমার বাড়ি 1.5 কিলো দূরে। আর দাসুরিয়া বাজার পর আমি ইতিপূর্বে বলেছি যে আমি একটা ব্যবসা করি, ব্যবসা প্রতিষ্ঠানের নাম সন্ধান নিকটার। তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা বাজারের পরে যে কোনো ভাই আসলে যোগাযোগ আসলে সেক্ষেত্রে আমার দোকানের সাথে কিন্তু কাউন্টার, সেই কাউন্টারে কিন্তু ক্যাশে নামবে। তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করাটা কিন্তু খুব ইজিলি। হ্যাঁ, তো যাই হোক, দর্শক ভাইদের প্রতি আমার আবারও দু একটা কথা, সেটা হচ্ছে যদি আজকে যে গরুগুলো দেখালাম যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ, এবং নিলে পারে কথা বলবেন বা বায়না দিবেন। অনেক ভাই কিন্তু আসলে বলে গরু নিলাম ভাই আজ আসতে কাল আসতে, একটা কিন্তু বিষয় বায়না দিচ্ছে তারপর দেয় না, এগুলো আসলে যেন আমরা না করি। যেহেতু গরু ভালো গ্যারান্টি দিচ্ছি আমি, সেই ক্ষেত্রে দর্শক ভাইদের প্রতি আমি আবারও বলছি যে আপনারা গরু নেবেন এখান থেকে এবং কথার সাথে যখন ইয়ে হয় তখন বায়না দিবেন, কেনাকাটা করবেন। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন। তো শাহাবুল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।